অভিনেতাদের মাপকাঠি ঠিক যতটা না অভিনয়ের উপর নির্ভর করে ঠিক ততটাই নির্ভর করে তার পারিশ্রমিকের উপর। তাই সব ইন্ডাস্ট্রিতেই চলে পারিশ্রমিক নিয়ে শীতল যুদ্ধ। যে যত জনপ্রিয় তার পারিশ্রমিক তত বেশি। বলিউডও এর ঊর্ধ্বে নয়। কত টাকা নেন বলিউডের বাঘা বাঘা অভিনেতারা? অক্ষয় কুমার। বলিউডের জনপ্রিয় অভিনেতা অক্ষয় কুমার তার সর্বশেষ সিনেমা রাম সেতুর জন্য পারিশ্রমিক নিয়েছেন 60 কোটি টাকা। এছাড়া সিনেমার লভ্যাংশ তো আছেই। শোনা যাচ্ছে পরবর্তী সিনেমায় তিনি নিজের জন্য 135 কোটি টাকা পারিশ্রমিক দাবি করেছেন। আমির খান। বর্তমানে সিনেমা থেকে নিজেকে গুটিয়ে নিলেও পারিশ্রমিকের বাজারে আমির খানের মূল্য নেহায়েত কম নয়। এক একটি সিনেমা করার জন্য 100 থেকে 150 কোটি পর্যন্ত পারিশ্রমিক নেন মিস্টার পারফেকশনিস্ট। সেই সঙ্গে সিনেমার 70% লভ্যাংশ তো রয়েই গেছে। শাহরুখ খান। বলিউড অভিনেতাদের কথা বলতে গেলে সবার আগেই নাম আসে কিং খান শাহরুখের। সম্প্রতি 4 বছর পর আবারও পাঠান সিনেমার মাধ্যমে পর্দায় ফিরেছেন শাহরুখ খান। এই সিনেমায় তার পারিশ্রমিক ছিল 100 কোটি টাকা। এছাড়া সিনেমার মোট লভ্যাংশের 60% পাবেন এই তারকা। পাঠান বর্তমানে দেশ বিদেশে মিলিয়ে 100 কোটির ব্যবসা করে ফেলেছে। তাই শাহরুখ খানকে বর্তমানে ইন্ডাস্ট্রির সবচেয়ে বেশি পারিশ্রমিক নেয়া অভিনেতা বললে ভুল কিছু হবে না। সালমান খান। বলিউডের আরেকজন জনপ্রিয় খান হলেন সালমান খান। সর্বোচ্চ 100 কোটি টাকা পারিশ্রমিক নেয়া প্রথম তারকা কিন্তু সালমানই। এখনো তিনি তার সেই আভিজাত্য বজায় রেখেছেন। এছাড়া সিনেমা মুক্তির পর সেটির লাভের 60-70% লভ্যাংশ জমা হয় তার ঝুলিতে। জুনায়েদ আহমেদ সৈকত, নিউজিফাই বিডি।